আসসালামু আলাইকুম, সবাইকে আবারো স্বাগতম। ডিফারেন্সিয়েশন আমরা যেমন বলতেছিলাম আগের ভিডিওতে, ক্যালকুলাস দুই ধরনের আছে, মানে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস দুই ধরনের আছে, একটা হলো মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস আর একটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস। সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস এর আবার দুইটা ধাপ, প্রথম হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের তুলনামূলক সোজা, আর প্রথমে শিখতে গেলে তোমাদেরকে আগে ডিফারেন্সিয়েশন পড়তে হবে, তাই আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ শুরু করছি। তো ডিফারেন্সিয়েশনের একটা ইম্পর্টেন্ট টার্ম যেটাকে আমি এখানে লিখেই ফেলেছি, যে দি হার্ট অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের হার্ট বা হৃদয় যেটাকে বলা হয়, বা প্রাণ যা বলা হয়, সেটা হলো এই লিমিট। এই লিমিটের ধারণাটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক লিমিট জিনিসটা কি। আচ্ছা, এই লিমিটটা মনে করো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান জিনিসটা দেওয়া আছে। এখন তোমরা এখন তোমাদের প্রয়োজন হলো বলছে যে x এর মান যদি 1 হয়, x এর মান যদি 1 হয় তাহলে এই ফাংশনটার মান কত হবে। তোমরা বুঝতেই পারতেছো যে এই x স্কয়ার মাইনাস 1 টাকে আমরা একটু ভেঙে লিখতে পারি x প্লাস 1 আর x মাইনাস 1, x মাইনাস 1 এটাকে আমরা একটু ভেঙে এভাবে লিখতে পারি। এখন x মাইনাস 1, x মাইনাস 1 আগেই কাটা কেটে দেওয়া যাবে না, দেখতে হবে এই x এর মানটা কত। x এর মান দেখো এখানে 1, এখানে যদি x এর মানটা 1 হয়ে যায়, এখানে যদি x এর মান 1 বসাই তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে। দেখো x 1 মাইনাস 1, 1 মাইনাস 1 হয়ে যাবে 0, উপরে এসে যাবে একটা মান 0, এটার মান যাই থাকুক, এটার মান হয়তো বা 2 আসবে, আচ্ছা 0 গুণ 2, আর নিচেও আসবে 0। তার মানে কি 0 ভাগ 0, 0 ভাগ 0 এই মানটা একেবারেই অসংজ্ঞায়িত ম্যাথমেটিক্স এ তোমরা জানো। তার মানে কি x এর মান 1 বসালে আমি ফাংশনের কোনো মান পাচ্ছি না। আচ্ছা চলো, এখন একজন তোমাকে বলল আমি একটা ফাংশন তোমাকে দিয়ে দিছি f of x equal to x square minus 1 x minus divided by x minus 1, এখন তুমি এমন একটা মান বসাও x এর, x এর এমন একটা মান বসাও যাতে করে x এর এমন একটা মান বসাও যাতে করে f of x এর মানটা আসে 2। কেমনে করব এই জিনিসটা। আচ্ছা চলো, আমরা প্রথমে x এর মান বসালাম 3। আমরা যখন x এর মান 3 বসিয়েছি তখন f of x এর মান কত আসে, তখন 3 মাইনাস 1 হয়ে যাবে 2, 3 মাইনাস 1 2, 2 2 উপরে নিচে কেটে দিতে পারি, আবার 3 প্লাস 1 4, মানে যখন x এর মান 3 তখন f of x এর মান আসতেছে 4। আচ্ছা হইলো না, আমাদের 2 দরকার ছিল। ওকে, এখন x এর মান আমরা এবার 2 বসাই, x এর মান যখন 2 বসাবো 2 মাইনাস 1 2 মাইনাস 1 তাহলে কত 1 1 1 1 উপরে নিচে কেটে দিতে পারি, আবার এখানে 2 বসাই দিলাম 2 প্লাস 1 মানে 3, মানে x এর মান যখন আমি 2 বসিয়েছি f of x এর মান আসতেছে 3। না হলো না, আমাদের দরকার 2। একইভাবে আমরা 1 বসালাম, 1 বসালে এটা একেবারে অসংজ্ঞায়িত হয়ে যাবে, তোমাদেরকে মাত্রই বললাম এই যে এই সাইনটার সাথে আশা করি তোমরা পরিচিত। অসংজ্ঞায়িত কোনো কিছুকে এরকম ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এবার আমরা কি শূন্য দিয়ে ট্রাই করি, শূন্য যখন বসাইলাম x এর মান 0 মাইনাস 1, 0 মাইনাস 1, মাইনাস 1 মাইনাস 1 উপরে কাটা 0, তাহলে 0 বসালে মান আসে 1। দেখো x এর মান 2 বসাইলাম 3 আসলো, x এর মান 0 বসাইলাম 1 আসলো, তাহলে নিশ্চয়ই এই 0 আর 2 এর মাঝামাঝি কিছু একটা বসাইলেই f of x এর মানটা আমাদের সেই কাঙ্ক্ষিত 2 পাইতাম, কিন্তু পাচ্ছি না। আমরা অনেক হিসাব নিকাশ করে দেখতেছি, তোমরা 2.1 কোনোটাতেই 2 আসে না। 2 আসতো যদি ব্যাপারটা এরকম দাঁড়াইতো যে 1 1 আমি এখানে বসাচ্ছি, 1 এখানে বসানোর ফলে ব্যাপারটা এমন দাঁড়ায় যাইতেছে যে ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে না, ফাংশনটা এমন অসংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে f of x এর মান আমরা খুব সহজেই 2 বসাই দিতাম। আচ্ছা এখন আমরা একটু অন্য রকম ভাবে কাজটা করব, x এর মান এখন আমরা 1 বসাবো না, 1 বসা না বসায় 1 এর খুব কাছাকাছি একটা বসাবো, এত কাছাকাছি তোমরা বুঝতেই পারতেছো, যে সংখ্যাটা x এর খুব কাছাকাছি, মানে 1 এর খুব কাছাকাছি একটা, আমরা তো 1 নিতে পারতেছি না কিন্তু 1 এর খুব কাছাকাছি একটা নিলাম। তো 1 এর খুব কাছাকাছি একটা নিলে এখানে -1 -1 এ একটা মান আসবে,
যাই হোক একটা মান আসবে, এখানেও সেই একই মান আসবে। প্রতিবার আমরা এই উপরে নিচে কেটে দিচ্ছিলাম, হ্যাঁ উপরে নিচে কেটে দিলাম, তারপরে এটার সাথে এটাকে যোগ করি। চলো যোগ করে ফেলি, 0.9999999 কতগুলো দিব, দিলাম বেশ অনেকগুলো দিছি, এখানে যতগুলো লিখছি ততগুলাই দিলাম, প্লাস ওয়ান। হ্যাঁ আমাদের মান টু চলে আসতেছে, মানে আমরা এমন একটা কাজ করছি এক্স এর মান ওয়ান না ধরে এক্স এর মান টেন্স টু ওয়ান। এই যে আমি এক্স এর খুব কাছাকাছি একটা মান নিয়েছিলাম না, এই কাছাকাছি মান নেওয়ার এই ব্যাপারটাকে বলা হয় টেন্স টু। এটা এই যে এইভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, লাইক এক্স ইকুয়ালস ওয়ান মানে এক্স এর মান শুধুই ওয়ান, আর এক্স টেন্স টু ওয়ান মানে এক্স এর মান কখনোই ওয়ান না, এক্স এর মান কখনোই ওয়ান না, কিন্তু ওয়ান এর খুব কাছাকাছি একটা জিনিস। এক্স এর মান কখনোই ওয়ান না, ওয়ান এর খুব কাছাকাছি একটা জিনিস। তো চলো টেন্স টু বিষয়টা আশা করি তোমরা বুঝছো। এবার এই টেন্স টু এক্স টেন্স টু ওয়ান ধরে নিলে আমরা খুব সহজে এফ অফ এক্স এর মান টু বসে টু পেয়ে যাইতেছি, তাই না? এই যে এই বিষয়টা যে এক্স এর মান কখনোই ওয়ান হইতে পারবে না, কিন্তু আমরা এমন ভাবে ধরে নিব এক্স এর মানটা ওয়ান এর খুব কাছাকাছি একটা জিনিস। এই যে আমি বারবার এতগুলো কথা বলতেছি, এক্স এর মান কখনোই ওয়ান হইতে পারবে না, কিন্তু ওয়ান এর খুব কাছাকাছি একটা হবে। এই যে এক্স এর মান ওয়ান হইতে পারবে না, এটা কি ফাংশনের একটা লিমিটেশন না? এক্স এর মান ওয়ান হয়ে গেলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, বুঝছাই নিশ্চাপ তো একটা মান বসা গেছি, ফাংশনটা কিছু ইন্টিজার দিচ্ছে না, একটা ডিস্টার্ব, তাই না? তো এটা ফাংশনের একটা লিমিটেশন। তো এই যে আমি ওয়ান বসাইতে পারতেছি না, কিন্তু ওয়ান এর খুব কাছাকাছি একটা জিনিস বসাচ্ছি, এই জিনিসটাকেই বলা হয় লিমিট। যদি তোমরা বুঝে ফেলো এইটুকু, তাহলে খুবই স্বাগতম তোমাদেরকে ক্যালকুলাসের জগতে, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের জগতে। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যেটাকে বলা হয় হার্ট বা হৃদয়, সেটা সম্পর্কে তোমরা একটা আইডিয়া নিয়ে ফেলেছো। আর এই যে আমি বারবার কথাগুলো বলতেছি যে এক্স এর মান ওয়ান হইতে পারবে না, কিন্তু ওয়ান এর খুব কাছাকাছি হবে, এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করা হয়, লিমিট এক্স টেন্স টু ওয়ান। মানে এটা ফাংশনে একটা লিমিটেশন, এক্স এর মান ওয়ান হইতে পারবে না, কিন্তু এক্স এর মান ওয়ান এর খুব কাছাকাছি হলে আমরা একটা অ্যান্সার পেয়ে যাব, আমরা একটা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব, বা এভাবে আমরা অনেক কাজ বাজ করতে পারি, ঠিক আছে? তো আশা করি তোমরা লিমিটের বিষয়টা বুঝতে পারছো। পরের ভিডিওতে দেখা হবে, তোমাদের এই লিমিট নিয়ে একটু এক্সারসাইজ থাকবে। আচ্ছা দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস বুঝিয়ে রাখা জরুরি, এই যে আমরা এখানে এইখানে কি আমরা এই ফাংশনটাতে আমরা এই লিমিটটা ধরছি না, এই ফাংশনটাতে আমরা এই লিমিটটা ধরছি না, যে এক্স এর মান ওয়ান হইতে পারবে না, কিন্তু ওয়ান এর খুব কাছাকাছি একটা জিনিস 0.99999 নিয়েছিলাম। আচ্ছা 99 নিয়ে দিন শেষে আমরা অ্যান্সারটা কি পাইছি? দিন শেষে অ্যান্সার পাইছি আমরা টু। এই যে অ্যান্সারটা আমরা টু পাই গেছি, এটাকে বলা হয় এই এফ অফ এক্স ফাংশনের লিমিট। আচ্ছা আর ওই যে ওয়ান হইতে পারবে না, ওই ওয়ানটাকে কিন্তু লিমিট বলা হয় না, লিমিট বলা হয় এই যে শর্তটা আছে, শর্তটা ব্যবহার করে তুমি দিন শেষে যে অ্যান্সারটা পাচ্ছ সেই অ্যান্সারটাকে বলা হয় ফাংশনের লিমিট। আর যে ওয়ান হতে পারবে না, এটা হলো ফাংশনের একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা, আর ফাংশনের লিমিট হলো টু। ওকে পরের ভিডিওতে তোমাদের দেখা হবে, আর সেখানে তোমাদের লিমিট এটা নিয়ে এই ধারণাটাকে কাজে লাগিয়ে একটু এক্সারসাইজ করানো হবে। আশা করি তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা।